হ্যালো এভরিওান দিস ইজ প্রিয়ব্রত রয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট স্পোর্টস ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল তো জার্সি দেখে বুঝতেই পারছো আজকে আমার ভিডিওর টপিক কি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বেসিক্যালি কলকাতা নাইট রাইডার্স না আইপিএল এর প্রত্যেকটা টিম নিয়েই আমি ভিডিও বানাবো তো আমি যেহেতু কে কে আর ফ্যান আমি যেহেতু পার্পেল অ্যান্ড গোল্ড ব্রিগেড ফ্যান তো সেই জন্যই কেকে আর জার্সি পরে বসে পড়েছি আর ভিডিওর মেইন টপিক আজকে কে কে কেকেআরই হতে চলেছে কে কে আর এর কিছু টপিক নিয়ে কথা বলে নেব কেকে এর কিছু সমস্যা কে কেআর এর প্লেইং ইলেভেন কেকেআরের স্কোয়ার্ড সব কিছু নিয়ে কথা বলে নেবো ভিডিওর মধ্যে তো এছাড়াও কে কেআর ছাড়াও যেহেতু আমি ফেস ক্যাম্প ভিডিও আমার নিউ ইউটিউব জার্নি স্টার্ট করে দিয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমি শুধু কে কেআর নয় আরসিবি মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস এরকম অনেক নাম করা বড় বড় টিম তাদের লাইভ স্ট্রিমিং বা ওয়াচ অ্যালং আমি করব তাদেরকে নিয়েও ভিডিও বানাবো তাদেরকে নিয়েও অনেক কাটা ছেঁড়া আলোচনা শুরু করে দেবো অলরেডি তো প্রথম কে কে নিয়ে শুরু করা যাক তো কে কে এখন বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে কিছু সমস্যার কথা দেখা দিচ্ছে এবং বেশ কিছু সমস্যা কিন্তু অলরেডি ঘটে গেছে সবার প্রথমে জেসেন রয় কে নিয়ে যদি কথা বলে নি জেসেন রয় আমাদের গত বছরের যে মেন প্লেয়ার মেন ব্যাটসম্যান ফরেন ব্যাটসম্যান যার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এবার অনেকটাই টিম তৈরি করেছিলাম তো সেই জেসেন রয় কিন্তু পার্সোনাল রিজন দেখিয়ে নাম তুলে নিয়েছে এবার আইপিএল থেকে তো এটা নতুন নয় জেসন রয় এর আগে অনেকবার এরকমটা করেছে ইভেন জেসন রয় বলে না ইংলিশ অনেক প্লেয়ার অর্থাৎ ইংল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের অনেক প্লেয়ারই কিন্তু এই নাটকটা করে তো সেখানে আগেই কে কে আর ক্যাম্প থেকে গার্স অ্যাডকিনসন সে নাম তুলে নিয়েছে পার্সোনাল রিজন দেখিয়ে দেন আমাদের জেসন রয় নাম তুলে নিল দেন মার্ক উড সে নাম তুলে নিয়েছে এলএসজি থেকে তো এরকম অনেক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে অনেক আইপিএল টিমের ক্ষেত্রেই তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে যে নেক্সট ইয়ার অপশন থেকে বা নেক্সট ইয়ার যে মেগা অপশন হতে চলেছে সেখান থেকে কিন্তু এই ইংলিশ প্লেয়ারদের অবস্থা খারাপ হতে চলেছে কারণ হয়তো যত সম্ভব বিসিসিআই কিন্তু এবার ব্যান করে দিতে পারে তো এবার জেসন রয়ের জায়গায় আমরা নিয়ে এসেছি ফিল সল্টকে একটা উইকেট কিপার ব্যাটসম্যান বিষয় হচ্ছে আমরা ফিল ফিল সল্টের কথা অনেক কে কেয়ার ফ্যান বা অনেকেই আমরা বলেছিলাম অকশনের সময় ডিসেম্বর মাসেই আমরা ফিল সল্টের নামটা তুলেছিলাম তো সেখানে গৌতম গম্ভীর সে ফিল সল্টকে নেয়নি বা তিনি ফিল সল্টকে নেননি তার বদলে আমরা চেয়েছিলাম যে মুজিবুর রহমানকে নিয়েছিল অ্যাজ এ মিস্ট্রি স্পিনার অলরেডি কেকার টিমে অনেকগুলো স্পিনার রয়েছে অনেক মিস্ট্রি স্পিনার রয়েছে আমাদের স্পিন ডিপার্টমেন্ট অলরেডি স্ট্রং তারপরেও মুজিবের কোনো দরকার ছিল না সেই জায়গায় আমাদের টিমের একটু ব্যালেন্স আমাদের টিমের একটু ভার্সেটাইলিটি বাড়ানোর জন্য আমরা চেয়েছিলাম যে একটু উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে আমরা যেতে চাই একটু যাওয়া উচিত তো সেখানে অলরেডি আমাদের ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের ক্ষেত্রে কে এস ভারত রয়েছে দেন কথা বলতে গেলে আমাদের অলরেডি জাহমানুল্লাহ গুরবাস রয়েছে বা ছিল তো সেখানে থার্ড কোনো অপশন আমাদের কাছে ছিল না মনিস পান্ডের কথা অনেকে বলছিল তো মনীষ পান্ডেকে দিয়ে কিপিং করানোটা ঠিক না বা উচিত না মনিস পান্ডে নিজেও কোনো এক্সপিরিয়েন্স উইকেট কিপার তো রঞ্জিত উইকেট কিপিং করা বা একটা ম্যাচের জন্য উইকেট কিপিং করা আর আইপিএল এর মতো স্টেজে গিয়ে উইকেট কিপিং করার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে তো সেখানে একটা এক্সট্রা যদি ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের পেয়ে যেতাম আমরা বা জিজি নিয়ে নিত গৌতম গম্ভীর যদি নিয়ে নিত একটু ব্যালেন্স প্রোভাইড হতো টিমের মধ্যে তো সেটাই হয়েছে জেসন রয় সে নাম তুলে নেওয়ার পরে আমরা ফিল সল্টকে নিয়ে এসেছি অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান তো এবার কিন্তু কে কে আর এর টিমে বেশ কিছু চেঞ্জেস হয়ে গেছে অপশনের পর সেখানে গার্স অ্যাটকিনসন আমাদের যে পেস বোলার আমরা নিয়েছিলাম বা ইংল্যান্ড ইংলিশ পেস বোলার তো সে কে নাম তুলে নিয়েছে সেই সেম রিজন পার্সোনাল রিজন দেখিয়ে তো সেখানে আমরা নিয়ে এসেছি শ্রীলঙ্কান পাস্ট বোলার দুষ্মান্ত চামিরাকে তো দুষ্মান্ত চামিরার জিজির একটা কানেকশন রয়েছে এলএসজি কানেকশন যেখানে অলরেডি চামিরা লাস্ট ইয়ার এলএসজির হয়ে বোলিং করে গেছে তো ব্যাক বোলার সেই নিয়ে অতটা মাথা ঘামাচ্ছি না যেহেতু আমাদের মেন ফার্স্ট বোলার মিসেস স্টার্ক অলরেডি আমাদের টিমে এসছে এবং কাল পরশুর মধ্যে হয়তো জয়েন করেও যাবেন মিসেস স্টার্ক আমাদের কেকেয়ার ক্যাম্পে তো এবার স্টার্কের উপর অনেকটাই ভরসা টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ করোর তো বোঝাই যাচ্ছে আমরা সব কে কেয়ার ফ্যানরা জানি এর মাহাত্ম্যটা অনেক কতটা বেশি তো এবার আর এর একটু ওভারঅল স্কোয়াড নিয়ে যদি কথা বলে নিই তো সেখানে আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তাকে নিয়ে কিন্তু অনেকটা আশঙ্কা দেখা দিচ্ছে বা দিয়েছে অলরেডি বিকজ লাস্ট লাস্ট ডে বা তার আগের দিন রঞ্জি ট্রফির ফাইনালে শ্রেয়াস ব্যাটিং করতে গিয়ে একটা নাইনটি ফাইভ এর ব্রিলিয়েন্ট ইনিংস খেলে ফাইনাল ম্যাচে সেকেন্ড ইনিংসে তো সেই ইনিংসটা খেলার পরে কিন্তু শ্রেয়াস ফিল্ডিং করতে নামে এবং একটা ব্যাক পেইন হয় তার এবং আমরা দেখেছি শ্রেয়াস কিন্তু অলরেডি ব্যাক পেইন এর জন্য লাস্ট ইয়ার আইপিএল পুরোটাই মিস করেছে অনেকটা অনেক ইন্ডিয়ান টিমের ম্যাচেস মিস করেছে তো সেখানে আবারও বিসিসিআই তাকে যে স্যালারি কন্ট্রাক্টটা হয় যে মানে প্রত্যেকটা ইয়ারলি কন্ট্রাক্ট যেগুলো হয় স্যালারি দেওয়ার জন্য প্লেয়ারদের সেই কন্ট্রাক্ট থেকে কিন্তু শ্রেয়াসকে বাদ দিয়ে দিয়েছিল বিকজ এখন বিসিসিআই নতুন নিয়ম হয়েছে যে প্লেয়াররা যদি রঞ্জি সৈয়দ মুস্তাক ট্রফি এগুলো না খেলে তাহলে ইন্ডিয়ান টিমে সিলেক্ট করা হবে না তাদেরকে তো সেই দিকে শ্রেয়াসকে কিন্তু প্রেশারাইজ করা হয়েছিল শ্রেয়াস এবং ঈশান কিষানকে রুল আউট করে দেওয়া হয়েছিল সেই কন্ট্রাক্ট থেকে তো সেখানে শ্রেয়াস কিন্তু বাধ্য হয়ে বিসিসিআই এর এই করা ডিসিশনটার জবাব দিতে গিয়ে সেখানে রঞ্জি ফাইনাল খেলতে যায় মুম্বাইয়ের হয়ে এবং সেখানে একটা ব্রিলিয়েন্ট ইনিংস অবশ্যই খেলে বাট শ্রেয়াস কিন্তু খুব ব্যাডলি ইনজিওর হয়ে যায় তো সেই ইনজুরি দেখে কিন্তু আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান টিম ফ্যান বা কে কে আর ফ্যানরা কিন্তু অনেকটাই ওরিড হয়ে যায় বিকজ শ্রেয়াস লাস্ট ইয়ার অলরেডি অ্যাজ এ ক্যাপ্টেন বা অ্যাজ এ মেন ব্যাটসম্যান আইপিএল মিস করেছে অনেকটা সাফার করেছে সেই জন্য এই বছরও যদি শ্রেয়াস আইপিএলটা মিস করতো সেখানে কিন্তু অনেকটাই সাফার করতে হতো কে কেয়ারকে অবভিয়াসলি আমাদের ব্যাকআপ আপ মনীষ রয়েছে অঙ্গাকৃষ রঘুবংশী রয়েছে তো প্লেয়ার আমরা জোগাড় করে নিতাম কিন্তু শ্রেয়াস তো শ্রেয়াসই হয় তাই না শ্রেয়াসের যে বিগ হিটিং শ্রেয়াসের যে গেম সেন্স শ্রেয়াসের ক্যাপ্টেন্সি সেগুলো তো দরকার তো সেখানে আশা করছি শ্রেয়াসের রিসেন্ট টাইমে যা খবর আমি শুনেছি বা অলরেডি আপনারা জেনেও গেছেন যে শ্রেয়াস কিছুটা ফিট হয়েছে এবং আশা করা যাচ্ছে শ্রেয়াস কিন্তু কাল পরশুর মধ্যে এবং কিছু অল্প অল্প করে প্র্যাকটিস স্টার্ট করে দেবে আশা করা যাচ্ছে আইপিএল পুরোটাই থাকবে যদি না খুব খারাপ সিচুয়েশন আবার কিছু হয়ে যায় আজকালের মধ্যে তো এবার শ্রেয়াসের বিষয়টা বাদে যদি কে কেআর এর অন্যান্য বিষয় নিয়ে আমি কথা বলতে চাই তো সেখানে অবভিয়াসলি ভাইস ক্যাপ্টেন নীতিশ রানা রয়েছে আমাদের কাছে রিঙ্কু সিং দ্য গড লর্ড রিঙ্কু তো রিঙ্কুকে নিয়ে নতুন করে কিছু বলার নেই রিঙ্কু যেভাবে নিজেকে ডে বাই ডে প্রুফ করে গেছে নতুন করে রিঙ্কুকে রিঙ্কুকে কিছু প্রুফ করতে হবে না আর তো নাম্বার ফাইভ নাম্বার সিক্স রিঙ্কু পুরো একদম মানে সিল করে নিয়েছে জায়গাটা সেখানে কিছু বলা যায় না কে কে আর টিমে প্লাস ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমেও তো এন এবার দেন আমাদের শ্রেয়াস নীতিশ রিঙ্কু সিং দেন মনীষ পান্ডে এবং অঙ্গকৃষ রঘুবংশী আমাদের পাঁচজন ব্যাটসম্যান রয়েছে এবার উইকেট কিপার ব্যাটসম্যানদের দিকে আমি যদি তাকাই দুজন ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে একজন হচ্ছে রেহমানুল গুরবাজ এবং দুজন দুই নম্বর ফিল সল্ট তো এখানে গুরবাজের যে আর কি কনসিস্টেন্সির প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলতেই পারি যে ফিল সল্টকেই স্টার্ট করাবে জি জি এবার গৌতম গম্ভীর তো মানে আমাদের ঘরের ছেলে আমরা আগেও তাকে এজ এ প্লেয়ার দেখেছি এজ ক্যাপ্টেন দেখেছি দেন এজ এ কমেন্টেটার দেখেছি এবং অনেক ভিডিও পডকাস্টে দেখেছি গৌতম গম্ভীরকে দুটো অপশন চুজ করতে দিলে সবসময় থার্ড অপশন চুজ করে জি তো সেখানে আমি জানি না গুরবাজ বা ফিল মধ্যে কাকে স্টার্ট করাবে তবে যেহেতু ফিল রিসেন্ট টাইমে ওয়ার্ল্ডের সেকেন্ড রান মেকার টি টোয়েন্টিতে র্যাঙ্কিং দুই সেই পরিপ্রেক্ষিতে হয়তো একটু ফিল সর্টের দিকে যেতেই পারে তবে গুরবাজও অপশন রয়েছে ভালো আর উইকেট কিপার আমাদের ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে শ্রীকার ভারত রয়েছে কেএস ভারত তো কে ভারতের উপর ভরসা করাটা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল কারণ কে ভারত কিপিংটা ভালো করলেও কিন্তু ব্যাটিং এ কিন্তু নেই কে এস ভারতের কারণ টি টোয়েন্টি ব্যাটসম্যান কিন্তু কেএস ভারত না তো সেই জন্য একটু চিন্তা তো সেখানেও ছিল এ ইন্ডিয়ান হিসাবে এবার অলরাউন্ডারদের কথা বললে সেখানে অবভিয়াসলি সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে আন্ধ্র রাসেল রাসেল হয়তো কে কেয়ারের হয়ে লাস্ট সিজন তার হতে চলেছে বিকজ নেক্সট ইয়ার মেগা অকশন এবং এবং জিজি জানে যে এবং জিজির অলরেডি ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে মেগা অকশনে কিন্তু অনেক বড় বড় নাম কে ছেড়ে দেবে কে কেকেয়ার যারা এবছর পারফর্ম করতে পারবে না তারা তো ডেফিনেটলি বাদ যাবেই তো সেখানে আন্ধ্রে রাসেল তাকে পারফর্ম করতে হবে তার হয়তো লাস্ট কে কেয়ার সিজন হতে চলেছে মেবি বি আর রাসেলের সাথে দেখতে গেলে ভেঙ্কটেশ আইয়ার আমাদের ইন্ডিয়ান অলরাউন্ডার তবে ভেঙ্কটেশকে লাস্ট এক দুই বছর পুরোপুরি ইউজ করাই হয়নি অ্যাজ এ বোলার আমি চাইবো যেন ভেঙ্কটেশকে এবার জিজি বা আমাদের পণ্ডিত জি বা চন্দ্রকান্ত পণ্ডিত সে যেন ইউজ করে অভিয়াসলি শ্রেয়াসকে যেন অ্যাজ এ বোলার ইউজ করে অন্তত দুই তিন ওভার তো বার করাই উচিত আর আর সামনে ওয়ার্ল্ড কাপের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে সেখানে ইন্ডিয়ান টিমে একজন ফিনিশার হিসাবে আহ শিবাম দুবের পাশে কিন্তু বা শিবাম দুবের কম্পিটিটার হিসাবে কিন্তু ভেঙ্কটেশকে দেখা যেতেই পারে যদি ভেঙ্কটেশ একটা ভালো পারফরমেন্স একটা ভালো সিজন প্রডিউস করে দেয় আইপিএল এ তো সেখানে শিবম দুবের ব্যাক আপ হিসাবে বা শিবম দুবের কম্পিটিটার হিসাবে ভেঙ্কটেশ কিন্তু দেখা হতেই পারে তো সেখানে এটা খুবই একটা মানে ভালো সিজন হতে চলেছে আশা করছি ভেঙ্কটেশ ভালো কিছু প্রডিউস করবে এবার আইপিএলে কারণ লাস্ট ইয়ার কিন্তু ভেঙ্কটেশ ততটা মানে ইমপ্রেসিভ ছিল না এবার অনুকূল রয় আছে আমাদের স্পিন অলরাউন্ডার দেন আমাদের শেফান রাদার ফোর্ডের কথা বলতে পারি তো শেরফান রাদার ফোর্ডও খুব ততটা কনসিস্টেন্সি নেই বোলিং করলে খুব মার খেয়ে যায় ব্যাটিংও একটা ম্যাচ ভালো খেললে দুটো ম্যাচ ভালো খেলে না তো অবভিয়াসলি ওটা রাসেলের ব্যাকআপ হিসাবেই দেখা হচ্ছে শেরফান রাদার ফোর্ডকে আর আমাদের ইন্ডিয়ান অলরাউন্ডারের কথা বললে রমনদীপ সিংকে আমরা নিয়েছি তো মুম্বাইয়ের হয়ে অলরেডি রমনদীপ খেলে গেছে পাঞ্জাবের পাঞ্জাবে যত সম্ভব একবার ছিল একটা সিজন খেলেছে তো রামানদ্বীপ ভালো প্লেয়ার রামানদ্বীপ অ্যাজ এ ইন্ডিয়ান অলরাউন্ডার বা অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতেই পারি তো আমার মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ার মানিশ পাণ্ডেকেই ইউজ করা হবে যদি করা হয়ে থাকে বা জিজি অনেক সময় ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করে না এটা আমরা দেখেছি কারণ টপ বা মেন ইলেভেনের উপরে বেশি ডিপেন্ড করে থাকে তো সেটা জিজির উপর ডিপেন্ড করছে যে কিভাবে সেট করবে টিমটাকে এবার যদি আমরা বোলারদের কথা বলি তো সেখানে সুনীল নারায়ণকে আমি অ্যাজ এ বোলার দেখছি কারণ সুনীল নারায়ণ এবার জিজি ম্যাটার জিজি অনেক সময় সুনীল নারায়ণকে তার আমলে বা তার এক দু বছর পরেও সুনীলকে আমরা দেখেছি ওপেন করতে অ্যাজ এ অলরাউন্ডার ইউজ করতে অ্যাজ এ হিটার পাওয়ার প্লেতে ইউজ করতে দেখেছি আমরা জিজি নারিনকে করেছে তো সেখানে নারিনকে আমি অ্যাজ এ বোলার হিসাবে দেখলেও নারিন কিন্তু একজন ব্যাটসম্যান হিসাবেও জিজির কাছে যেতে পারে একজন অলরাউন্ডারই থাকতে পারে তো নারিনকে আশা করি খুব ভালো ইউজ করবে জিজি তো এবার আমি বোলার হিসেবে নারিনকে রাখছি সুনীল নারায়ণেরও হয়তো লাস্ট সিজন মেবি হতে চলেছে কারণ যদি নারিন এবছর ভালো পারফর্ম না করতে পারে সেখানে নারিনকেও হয়তো নেক্সট ইয়ার রিলিজ করে দেবে কেয়ার তো দেন এরপর আমরা ইন্ডিয়ান ফাস্ট কথা বললে সেখানে বৈভব আরোড়া হর্ষিত রানা চেতন সাকারিয়া সাকিব হুসেন অনেক ভালো কিন্তু ট্যালেন্টেড ফাস্ট বোলার আমাদের কেয়ার নিয়েছে তো অলরেডি আমরা হর্ষিত রানা এবং বৈভব আরোরাকে চিনি তো তারা কিন্তু লাস্ট ইয়ার বা লাস্ট টু লাস্ট ইয়ার দু বছর কিন্তু ভালো পারফরমেন্স করে দিয়ে গেছে হর্ষিত রানা যথেষ্ট ইম্প্রেসিভ বোলার ভালো পেস রয়েছে বৈফা ভারোরার হাতে ভালো সুইং রয়েছে দুজনের অনেক ভালো লাইন লেন্থে বোলিং করতে পারে সাকিব রিসেন্ট টাইমে সায়দ মুস্তাকালী ট্রফিতে বোলিং করেছে তো ভালো বোলার সাকিব হোসেন বিহারের ছেলে ভালো পেস আছে হাতে এরপর যদি আমি কথা বলি যে আরেকজন মেনলি দুজন ফাস্ট বোলার বিদেশি ফাস্ট বোলার সেখানে দুসমন্ত চামিরার কথা তো বললাম আর আরেকজন যে আমাদের মেন ফাস্ট বোলার আমাদের টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফাস্ট বোলার আইপিএল ইতিহাসের থেকে দামি ফাস্ট বোলার মিচেল স্টার্ক তো অলরেডি ইন্ডিয়া এসে ওয়ার্ল্ড কাপটা নিয়ে গেছে তো সেই পার্সপেকটিভ থেকে আমি আর কিছু কথা বললাম না কারণ এটা আইপিএল আমার টিমে স্টার্ক এসছে তো আশা করবো স্টার্ক যেন এই যে দামটা দিয়ে তাকে নেওয়া হয়েছে এই দামের কথাটা না ভেবে যেন নিজের মতো করে খেলে কে আর কে যেন একটু হেল্প করে এটাই চাইবো কারণ কে আর এর খুবই দরকার মিসেস স্টার্কের মতো একটা বোলার যে কিনা পাওয়ার প্লেতে এসে বা ডেথ ওভারে এসে ঠিকঠাক বোলিং করে দেবে সুইং করিয়ে দেবে প্রপার ইয়ার দিতে পারবে একটা মানে লিডিং লিডার রোল প্রোভাইড করবে টিমের মধ্যে তো সেখানে হর্ষিত রানা বৈভব আরোরা চেতন সাকারিয়ার সাথে যদি একটা মিসেস টার্কের মতো ফাস্ট বোলার থাকে টিমের মধ্যে তো যথেষ্ট ব্যালেন্স প্রোভাইড হবে আর মিসেস স্টার্ক যথেষ্ট ভালো বোলার নতুন করে কিছু বলার নেই স্টার্কের রিভার্স সুইং স্টার্কের সুইং আউট সুইং যেভাবে দিনের পর দিন আমরা বছরের পর বছর দেখে এসেছি যারা ক্রিকেট ফলো করে তো সবাই জানে স্টার কতটা লিথাল বোলার আর ইডেন এর মতো পিচে যে লেভেলে সুইংটা হয় পাওয়ার প্লে গিয়ে তো সেইখানে কিন্তু দাঁড়িয়ে আর খুবই লিথাল বোলার হতে চলেছে আমার মতে তো এছাড়াও এবার যদি স্পিনারদের নিয়ে একটু কথা বলি তো কে কে এর মেন তিনটে স্পিনার সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী এবং সুয়াশ শর্মা আর ফোর্থ স্পিনার হিসাবে কিন্তু আমাদের আহ মুজিবুর রহমানকে নিয়েছে গৌতম গম্ভীর তো মুজিব কে কতটা ইউজ করবে আমি জানি না কারণ চারটে স্পিনার কি ইউজ করার কোনো মানে হয় না কারণ কুড়ি ওভারের খেলা এখানে তোমাকে মিচেল স্টার ঘর্ষিত রানা চেতন সাকারিয়া বৈভব মতো বোলার আছে সেখানে তোমাকে ফাস্ট বোলার দিয়ে বল করাতে হবে মতো অনেক অপশন পেয়ে যাচ্ছে রাসেল বল করতে পারে তো সেখানে তিনটের বেশি স্পিনার খেলানোটা মূর্খতা তো আমার মতে সুনীল নারায়ণ সুয়েশ শর্মা এজ ইম্প্যাক্ট প্লেয়ার এবং বরুণ চক্রবর্তী এই তিনজন স্পিনারই খেলবে এবং মেনলি নারিনের ব্যাক আপ রাখা হয়েছে মুজিবুর রহমানকে আর অনুকূল রয় রয়েছে তো অনুকূল রয় একজন ভালো অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার লেট হার্ম অর্থোডক্স স্পিন করতে পারে হ্যান্ড ব্যাটিং করতে পারে ভালো প্লেয়ার ভালো ব্যালেন্স প্রোভাইড করছে অনুকূল রয় টিমের মধ্যে তো এই হচ্ছে আমি ভয়েস ওভার ভিডিওতে আলোচনা করে দিয়েছি নিয়ে তবে এখন রিসেন্ট টাইমে ফিল সল্ট এবং দুষ্মান্ত চামিরা দুজন নতুন অ্যাড হয়েছে দুজন বিদেশি এবং জেসন রয়ের পরিবর্তন তো সেই নিয়ে একটু কথা বলে দিলাম আমি তো এবার দেখা যাক আইপিএল শুরু হয়ে যাচ্ছে আশা করি কিকার গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত ভরা তরুণ অ্যাজ এ বোলিং কোচ অভিষেক নায়ার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ তারা এত ব্রিলিয়েন্ট লেভেলের এত কোয়ালিটি একটা কোচিং স্টাফের টিম আমাদের তো তারা আশা করি এই ভালো ভালো প্লেয়ারদের দিয়ে এই ইয়াংস্টারদের দিয়ে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দিয়ে হয়তো একটা ভালো সিজন প্রোভাইড করে দিতেই পারে তো সেই আশায় আমরা বসে রয়েছি তো এটাই বলবো যে স্টার্ট হোক আইপিএল সিজন আমাদের কে কে আর সেকেন্ড দিনই ম্যাচ খেলতে নামছে আগেইনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ ইডেন গার্ডেন্সে তো আইপিএল স্টার্ট হয়ে গেলে কিন্তু আমাদের কে কে আর গায়ে রক্তে না রক্তটা লাল না তখন পার্পেল আর গোল্ড হয়ে যায় তো সেই দিক থেকেই বলছি আইপিএলটা স্টার্ট হোক তারপরে দেখছি কেমন কি করা যায় কেমন অ্যাগ্রেশন দেখানো যায় তো বাকিটা তো আপনাদের হাতেই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আপনারা বলবেন আপনাদের মতে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে কোন প্লেয়ারটা কি প্লেয়ার হতে পারে এবার কে আর এর হয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যেহেতু আমি ফেস ক্যাম ভিডিও করছি যেহেতু আমি আশা করছি প্রত্যেকটা ম্যাচের আইপিএল ম্যাচের প্রিভিউ রিভিউ দিয়ে দেব সেখানে আমি লাইভ স্ট্রিমিং করব লাইভ ওয়াচ অলং করবো ম্যাচের দিন তো যেহেতু এফোর্ট দিচ্ছি তো আশা করছি আপনাদেরও সাপোর্ট পাবো লাইভ স্ট্রিমিং করার সময় আপনারা থাকবেন আমার সাথে জয়েন করবেন তো আশা করছি জয়েন করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের অল অ্যাবাউট স্পোর্টস কমিউনিটি জয়েন করবেন তো ব্যাস আজকের মতো এই ভিডিওতে এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য আইপিএল টিমগুলোকে নিয়েও অন্যান্য আইপিএল টিম লাইক সিএসকে মেবি মহেন্দ্র সিং ধোনির হতে পারে লাস্ট আইপিএল রোহিত শর্মা এস এ ক্যাপ্টেন থাকবে না মুম্বাই ইন্ডিয়ানসে দেখা যাক মুম্বাই কেমন খেলে দেন আমাদের দিল্লি আরসিবি পাঞ্জাব রাজস্থান আরও অনেক টিম তো রয়েছে সবাইকে নিয়ে কথা হবে তো ব্যাস আজকের ভিডিও তো এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই সায়নারা